আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরএস ফিকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। আজকে আমি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে থাকতেছে লইট্টা মাছের তরকারি। লইট্টা মাছ একটি সামুদ্রিক মাছ, এটা শরীরের জন্য অনেক উপকারী। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পার্সোনালি আমার কিন্তু ভীষণ পছন্দ লইট্টা মাছ। আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে কারা কারা আছেন যারা লইট্টা মাছ ভীষণ পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। লইট্টা মাছটা রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় আমি এখানে কী কী উপকরণ দিয়েছি ওইটার এখানে ভিডিও করি নাই, কারণ লইট্টা মাছটা রান্না করতে কম বেশি সবাই পারে। এটা রান্না করার সময় এক্সট্রা কোনো মশলা লাগে না, খুবই অল্প উপকরণ দিয়ে এই মাছটা রান্না হয়। তারপরেও যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমার সব রান্নার উপকরণ কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে আপনাদের সুবিধার্থে। আমি মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই মাছটা যেমনও সুস্বাদু তেমনও রান্না করতে সময় লাগে না, খুবই অল্প উপকরণ দিয়ে রান্না হয়, একেবারে ভেজাল মুক্ত বলতে পারেন এই রান্নাটা। বেশ কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল। লইট্টা মাছ রান্না করার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয় না। লইট্টা মাছের শরীর থেকে এমনিই পানি বেরিয়ে যায়, ওই পানিতেই লইট্টা মাছটা রান্না করলে বেশি মজা। অনেকে এক্সট্রা পানি ব্যবহার করে, আপনারা কিন্তু একদমই এক্সট্রা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু লইট্টা মাছ পানসে হয়ে যাবে। লইট্টা মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে। এ ফাঁকে বলে রাখি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এটা এখন নামিয়ে নেব। আমি রান্নাটা নামিয়ে নিলাম। লইট্টা মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। সামুদ্রিক মাছ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।